হ্যালো বন্ধুরা, আপনারা হয়তোবা নখকুনি সমস্যা নিয়ে আছেন, নখ থেকে পুঁজ বের হচ্ছে, সেটা অনেক যন্ত্রণাদায়ক, ধরা যাচ্ছে না, ডাক্তারের কাছে যেতে ভয় পাচ্ছেন, হয়তোবা নখটা উঠে ফেলানো লাগতে পারে, অথবা আপনার পাটা অপারেশন করা লাগতে পারে, তাই না? তাহলে যেহেতু এটা আপনার হয়েছে, এখান থেকে পরিত্রাণ পাওয়ার, একদম পুরোপুরি পরিত্রাণ পাওয়ার একটা কিছু সহজ উপায় আছে, সেই সহজ উপায়টা আপনাদের সামনে দিব। এখানে দুইটা আপনি উপাদান দেখতে পারছেন, এখানে হলো হাইড্রোজেন পারঅক্সাইড এবং এখান থেকে স্যাভলন দেখতে পাচ্ছেন। এখন এটাকে কিভাবে ব্যবহার করলে আপনি ওখান থেকে মুক্তি পাবেন, আবারও বলছি, প্রথমে হালকা গরম কুসুম পানি দিয়ে আপনার পাটা ভিজিয়ে রাখুন মিনিট পাঁচেক। তারপরে দেখবেন ওখান থেকে অনেক জীবাণু ওই গরম পানির উষ্ণতায় জীবাণুটা নষ্ট হয়ে গেছে। তারপরেও হাইড্রোজেন পারঅক্সাইড যখন আপনি দিবেন, হাইড্রোজেন পারঅক্সাইড এগুলো ফার্মেসি থেকে 30 টাকা দিয়ে কিনতে পারবেন। এগুলো মিনিমাম এইভাবে এক আপনার মোটামুটি অনেকগুলো নিয়ে আপনি ওখানে ঢেলে দেবেন, এটা ডিরেক্ট ঢেলে দেবেন, এটার সাথে পানি টানি কিচ্ছু মিশ্রণ করা লাগবে না। ঢেলে দেওয়ার পর দেখবেন ওখানে যদি পুঁজ জমা থাকে বা বালু মাটি যে কোনো জীবাণু যদি থেকে থাকে সেগুলোকে টেনে বের করবে। টেনে বের করার পর আবার হালকা গরম কুসুম পানি দিয়ে ধুয়ে ফেলবেন। ধুয়ে ফেলার পর আপনি ওখানে তুলো দিয়ে আপনার এখানে স্যাভলনটাকে রেখে দেবেন। স্যাভলন খুব একটা বেশি ইউজ করা যাবে না, আবারও বলতেছে স্যাভলন খুব একটা বেশি ব্যবহার করা যাবে না। দিনে সর্বোচ্চ যদি খুব বেশি ব্যথা করে 2 বার, আর যদি একটু ব্যথা যদি কম করে তাহলে আপনার বেশি যদি ব্যথা করে তাহলে 3 বার, আর একটু যদি কম করে তাহলে 2 বার। এটা থেকে আপনি 100% মুক্তি পেতে পারেন। তবে আরেকটা আমি আপনাদেরকে বাড়তি সতর্কতা হিসেবে বলছি, ওখানে কিন্তু আপনার কোনো পানি লাগানো যাবে না। আপনার মোটামুটি 48 ঘন্টা বা 72 ঘন্টা, 3 দিন কোনো পানি এক্সট্রা পানি ফেলানো যাবে না। তাহলে পানি যদি আপনি এক্সট্রা ফেলান তাহলে কিন্তু আপনার কিন্তু ওই জায়গাটা শুকাতে অনেক বেশি কষ্টকর হয়ে যায়। আমাদের কিন্তু ওই স্যাঁতস্যাঁতে ভাব থাকার কারণে আমাদের কিন্তু সমস্যাটা রয়েই যায়। তাই আমি আপনাদেরকে বলছি, আপনারা এক্সট্রা কোনো পানি ব্যবহার করবেন না বা পানি ফেলবেন না। একটু গোসল করতে 2-3টা দিন একটু সমস্যা হতে পারে বা অন্য অন্য প্রবলেম হতে পারে, এটাকে একটু অ্যাভয়েড করা শিখতে হবে। কারণ আপনার ওই জায়গাটা যদি ভেজার উপরে যদি বারবার ভেজা যদি পড়ে তাহলে কিন্তু ওইটা শুকাবে না। সো আপনাদের এটাই হলো আমার কথা, আপনারা এই জিনিসটা মেনে কাজ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।